শুধুমাত্র ভগবানই ওকে বাঁচাতে পারে। আপনি দেবসেনাকে বাঁচিয়ে তুলুন। তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ে অবশ্যই ঠিক হয়ে যাবে। তুমি প্রভুর কাছে প্রার্থনা করতে এসেছো যখন, প্রভু অবশ্যই তোমার মেয়েকে রক্ষা করবেন। আমিও দেবসেনার মঙ্গলের জন্য প্রার্থনা করব। দেবসেনাকে আপনি বাঁচিয়ে তুলুন ফাদার, আপনি যা বলবেন আমি তাই শুনব। তোমাকে কি করতে হবে আমি তোমাকে সেদিনই বলেছি। তোমার যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে তাহলে প্রভুর শরণে যাও, তিনিই তোমায় রক্ষা করবেন। যে সমস্ত মানুষ কষ্টে থাকে তারা কি করবে তা আমি বলতে পারবো না। তুমি প্রভুর কথা মেনে চলো অথবা না চলো, এটা যেন প্রভু সর্বদাই তোমার ভালো করবেন। আর জীবনের জন্যে লড়াই করে চলেছে তোমার মেয়েটা, তাকে নিশ্চয়ই যিশু বাঁচাবেন, তার ওপর বিশ্বাস রাখো। ক্লজের হাত থেকে উপহার নিয়ে থাকা দেবসেনা, ওকে তুমি দেখো। দেবসেনার সমস্ত কষ্ট তুমি দূর করো, সম্পূর্ণভাবে দূর করে দাও তুমি। সেই আশা নিয়ে আমি প্রার্থনা করছি, তুমি দেবসেনাকে বাঁচিয়ে দাও প্রভু। যিশু, আমি তোমার উপরে বিশ্বাস রেখে এখানে এসেছি। জীবনের সাথে লড়ছেও ওকে বাঁচিয়ে দাও তুমি। তোমার করুণায় দেবসেনা ঠিক হয়ে ফিরে আসলে আমি আর আত্মা হয়ে ঘুরব না, আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব। আমার যেখানে থাকা উচিত সেখানেই থাকবো। জগতের প্রভু যিশুর কাছে ত্যাগের অনেক বড় মূল্য আছে। যে মুহূর্তে নিজের মেয়ের জন্যে জানকী তার নিজের শক্তি ত্যাগ করেছে, সেই মুহূর্তে প্রভুর প্রীতির পাত্রী হয়েছে সে। জানকীর এই ত্যাগে প্রভু নিশ্চয়ই মঙ্গলজনক কিছু করবেন। যিশু, 8 বছর ধরে আমি আত্মা হয়ে ঘুরছিলাম, এখন আমি ওই বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যাব বলে শপথ নিচ্ছি। আমার দেবসেনাকে ভালো করে দাও প্রভু। ডক্টর, ডক্টর, ডক্টর! দেখে একটু সরুন ডক্টর। এক্সকিউজ মি ডক্টর।
খুলে দাও। হ্যাঁ ঠিক আছে। সিস্টার, বাচ্চাটার উপর লক্ষ্য রাখো। ওর বাড়ির লোকেদের সাথে কথা বলছি, আপনি চলুন। ডক্টর, ও এখন কেমন আছে ডক্টর? আপনার মেয়ে এখন ভালো আছে। এক ঘন্টার মধ্যে বাচ্চাটাকে অপারেশন করতেই হতো, কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি যে এতটা ইম্প্রুভ করবে। এই ব্যাপারটাতে আমরাও ভীষণ আশ্চর্য হয়েছি। আপনার মেয়ের উপরে ভগবানের অশেষ দয়া আছে, সেই জন্য এমন একটা অদ্ভুত জিনিস হলো। আপনাদের আর কোনো ভয় নেই, এখানে অবজারভেশনে থাকুক একদিন, সকালে ডিসচার্জ করে দেবো, নিয়ে যাবেন কেমন? অনেক ধন্যবাদ ডক্টর, গিয়ে দেখতে পারি? একদম গিয়ে দেখুন, প্লিজ গো। থ্যাংক ইউ, চলুন। সত্যি এটা একটা মিরাকেল। দেবসেনা, 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 চোখ খোলো মা, দেখো বাবা এসেছে। দেবসেনা, দেবসেনা স্যার, ওর এখনো পর্যন্ত পুরোপুরি জ্ঞান ফেরেনি, জ্ঞান ফিরলে তারপর আস্তে আস্তে ও চোখ খুলবে। ওকে ডিস্টার্ব করবেন না, এমনি দেখে যান। আচ্ছা, দেবসেনার এখন আর কোনো বিপদ নেই জেনে মনে শান্তি পাচ্ছি, আর কোনো চিন্তা নেই। আমি জানতাম দেবসেনা সুস্থ হয়ে উঠবে। তুমি সারাদিন এখানে রয়েছো আর খাওয়াও হয়নি, তুমি বাড়ি যাও, আমরা রাতে এখানে আছি তো, আমরাই ওর দেখাশোনা করব। না না, দেবসেনা চোখ খোলার সাথে সাথে আমাকেই খুঁজবে, তাই আমি এখানে থাকবো। অরুণ, আমাদের উপর কি ভরসা নেই? তোমাকে এখানে রাত্রিবেলা কষ্ট করে থাকতে হবে না, ডক্টর তো বলেই দিয়েছেন ভয়ের কিচ্ছু নেই, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমরা আছি। কি চিন্তা করছো তুমি অরুণ, আমরা কি দেবসেনার ঠিক মতো খেয়াল রাখবো না এটাই ভাবছো? আরে না না, আমি ওসব চিন্তা করছি না। অরুণ, দেবসেনা আমার বন্ধুর নাতনি, নিজের প্রাণের থেকেও ওকে যত্ন করে রাখবো। আমরা আছি যখন ওর কোনো অসুবিধে হবে না, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমরা থাকতে ওর কোনো অসুবিধে হবে না। আপনি আমাকে নিয়ে এতটা চিন্তা করছেন আর আপনি এত করে বলছেন বলে আমি চলে যাচ্ছি। আপনারা কিন্তু দেবসেনার ভালো করে খেয়াল রাখবেন, সকালে ডিসচার্জ করার আগেই আমি চলে আসব। ঠিক আছে অরুণ। থ্যাংক ইউ আঙ্কেল। দেখো, দেবসেনা চোখ খোলার পর আমাদের ব্যাপারে তো সবকিছু ওই অরুণের কাছে বলে দেবে। আমি তো অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে অরুণকে কি করে এখান থেকে চলে যেতে বলবো। যাই হোক, তুমি তোমার চালাকি বুদ্ধি খাটিয়ে অরুণকে এখান থেকে সরিয়ে দিলে। অরুণকে বাড়ি পাঠানোটা আমার উদ্দেশ্য নয়, দেবসেনাকে উপরে পাঠিয়ে দেওয়াটাই আমার আসল উদ্দেশ্য। কি বলছো কি তুমি? দেবসেনা যদি বেঁচে যায় আমাদের সব ফাঁস হয়ে যাবে, সেই জন্য দেবসেনাকে উপরে পাঠানো ছাড়া আর কোনো রাস্তা নেই। হসপিটালের মধ্যে তুমি এটা কি করে করতে পারবে? রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে দেবসেনাকে শেষ করে ফেলবো। মা, আমি সকাল সকাল এত বাজে স্বপ্ন দেখলাম, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয় তুমি রক্ষা করো মা।
আমি শুধু ওর জন্য এত দূর এসেছি, তুমি আমার প্রার্থনা স্বীকার করো মা। মা, তুমি ওকে বিপদ থেকে রক্ষা করো মা। আজ প্রভুর দয়ায় তুই জীবন ফিরে পেয়েছিস। আমার প্রার্থনা শুনে যে প্রভু তোকে বাঁচিয়েছেন, তার কাছে আমি শপথ নিয়েছি যে আমি ওই বাড়ি ছেড়ে এবার চলে যাব। আমার এই সিদ্ধান্ত তোকে খুব কষ্ট দেবে, আমি জানি। আমি তোর সাথে আর থাকবো না বলে মন খারাপ না করে আগের মতোই থাকতে হবে তোকে, ভালো করে পড়াশোনা করতে হবে। বাবা আর গঙ্গার কথা শুনে ওদের নাম উজ্জ্বল করতে হবে তোকে। আমি তোর থেকে দূরে চলে যাচ্ছি, এটা তোর জন্য কোনো নতুন কথা নয়। ভৈরবি, চামুণ্ডী, ওই মাধবী, ওরা যখন আমাকে ধরে রেখেছিল তুই তো আমায় তখন ছেড়েছিলিস, তাই না? তখন তো তুই আমার আশার অপেক্ষা না করে ভালো মেয়ে হয়েছিলিস, সেরকমই এরপর থেকে তুই ভালো মেয়ে হয়েই থাকবি। মা তোকে ছেড়ে চলে যাচ্ছে চিরকালের জন্য, আর আমরা কথা বলতে পারবো না, দেখাও আর করতে পারবো না। কিন্তু আমি যেখানেই থাকি না কেন, তুই আমার অন্তরেই থাকবি। তোর মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতেই থাকবো। এতদিন তোর সাথে থেকে দেখাশোনা করতাম তোর, এরপর থেকে শুধু এইটুকুই করতে পারবো। এখন থেকে আমি তোর সব দায়িত্ব শুধুমাত্র প্রভুর হাতেই সমর্পণ করে দিলাম। এরপর থেকে তোর জন্য প্রভু যীশু আছেন, ওনার আরাধনা কর। ফাদার তোর সাথে থাকবেন। এটা মায়ের শেষ চুম্বন, মা চললো। পুনর্জন্ম বলে যদি কিছু থাকে আমি আবার তোর মা হব। সেই জন্মতে তোকে আমি নিজের মতো করে তোকে মানুষ করব। মা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে। হাসপাতালে সবাই এখন ঘুমিয়ে পড়েছে, এটাই দেবসেনাকে খুন করার সঠিক সময়। তাড়াতাড়ি চলো, চলো। Ha ha ha!
দেবসেনাকে কিছু করবেন না, ছেড়ে দিন। কি করছিস প্লিজ, তুই এখানে থেকে যা, পারবেন না, ছেড়ে দিন বাবা। এই দেবসেনা আমাদের সব বিষয় এখন জেনে ফেলেছে। আমাদের ব্যাপারে যদি অরুণকে বলে দেয় না, তাহলে আমরা সবাই ফেঁসে যাব। দেখ বৃন্দা, এই মুহূর্তে দেবসেনাকে খুন করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আন্টিকে বেঁধে রেখে আপনি লোক বোঝে দিয়ে ভুল করেছেন, এখন আবার এই বাচ্চাটাকে মেরে ফেলতে এসেছেন। আমি কিছুতেই হতে দেব না। তো যে সবকিছু করছি সবই তো তোর জন্য, এটা বুঝতে পারছিস না? বন্ধ করো। তোমরা যদি এখন দেবসেনার কোনো ক্ষতি করো, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব, নিজের গলা কেটে দেব। এই কি করছিস তুই? না মা, উত্তেজিত হয়ে কোনো ভুল কাজ করে ফেলিস না। তাহলে তোমরা দেবসেনাকে ছেড়ে এখনই চলে যাও। দেবসেনা যদি অরুণকে সব বলে দিলে আমরা বিপদে পড়ে যাব। দেবসেনা অরুণকে সত্যি কথা বলবে না, আমি ওর সাথে কথা বলবো। তোমরা দুজন এক্ষুনি বেরিয়ে যাও, যদি না যাও তাহলে কিন্তু গলা কেটে দেব। যাচ্ছি মা যাচ্ছি, তবে তুই কিছু করিস না। শোনো, তুমি জানো তো ও খুব জেদি, ও যা বলছে সেটা করতেই পারে। তুমি চলো আগে, চলো আমরা এখান থেকে চলে যাই, চলো। আরে চলো না। দেবসেনা, দেবসেনা, এই দেখো তাকাও সোনা। দেবসেনা, আমাকে ক্ষমা করে দাও সোনা, আমার নাম মালতী না। তুমি ভালোভাবে থাকলে তোমার যাই নাম হোক না কেন, দেবসেনা, আমি চোখ খুলতে না পারলেও এখানে যাওয়া হয়েছে সব আমি নিজের কানে শুনেছি। তোমার বাবা মা ভুল করছে বলে, নিজের প্রাণ দিয়ে দেবে বলে এগিয়ে এসেছিলে শুধু তোমার জন্য। তোমার মা বাবার ব্যাপারে আমার বাবার কাছে আমি কিচ্ছু বলবো না। বাবা মা সম্পত্তির লোভে এই মহলে এসে উঠেছে, ওরা যাতে কিছু না করতে পারে সেটা আটকাতে আমি এখানে এসেছি, ওদেরকে আমি দেখে নেব। তুমি কোনো চিন্তা করো না দেবসেনা। আমার বাবার সম্পত্তি যারাই নেবার চেষ্টা করেছে তাদের খালি হাতেই ফিরতে হয়েছে, বাকিদের মতন এরাও একদিন নিরাশ হবে। এখন ওসব ছাড়ো, আমার খুব খিদে পাচ্ছে, আমাকে কিছু খেতে দাও। এক্ষুনি আমি জুস নিয়ে আসছি। মায়ের শেষ চুম্বন। মা, মা চলে যাচ্ছে, পুনর্জন্ম বলে কিছু থাকলে আমি আবার তোর মা হব। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। জানো কি
জানো কি, আমার চোখের সামনে আসতে তোমার এতদিন লাগলো জানো কি? তুমি গঙ্গার সাথে সংসার করছো তাই আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না বলে এতদিন তোমার চোখে পড়তে চাইনি। কিন্তু আমি এখন যে পরিস্থিতিতে রয়েছি তাতে তোমার সামনে আসতে বাধ্য হয়েছি। দেবসেনাকে নিয়ে যখন আমি এতটা চিন্তায় রয়েছি তখন তুমি এলে মনে একটু সাহস পেলাম। আমি এখানে এসেছি তোমাকে সান্ত্বনা দিতে নয়, এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি সেটা জানাতে। বাড়ি ছেড়ে যাবে কেন? কেন ফাদার কি কিছু বলেছে? ফাদার আমাকে মোক্ষ দেবেন বলে যখন বললেন আমি না করে দিয়েছিলাম, কিন্তু এখন দেবসেনার মঙ্গলের জন্য আমাকে বাধ্য হয়ে সেই কাজটাই করতে হবে। দেবসেনার জন্য তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু ও তো তোমার সাথেই ভালো থাকে, তাহলে ও এবার তোমাকে ছেড়ে থাকবে কি করে বলো? তার কারণ হলো দেবসেনা যখন অ্যাক্সিডেন্ট করে জীবনের সাথে লড়াই করছিল তখন আমি প্রভুর কাছে এই শপথ নিয়েছিলাম যে ও যদি বেঁচে যায় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, চিরকালের জন্য চলে যাব। আমার প্রার্থনা উনি শুনেছেন, উনি দেবসেনাকে বাঁচিয়ে তুলেছেন, সেই জন্য প্রভুর কাছে যে শপথ নিয়েছিলাম তা আমাকে পালন করতে হবে। আমাকে এই মহল ছেড়ে চলে যেতেই হবে। আত্মা হয়ে এই পরিবারকে যতটা রক্ষা করা সম্ভব আমি ততটাই চেষ্টা করেছি। তোমার সাথে সংসার না করতে পারলেও তোমার খুশিতে আমি খুশি হয়েছি। এখন আমার যাওয়ার সময় চলে এসেছে, আমি আসছি। তুমি কোথায় থাকলে ভালো থাকবে সেটা আমি জানি, এই বাড়িতেই তুমি ভালো থাকবে। আমার জন্য না হোক অন্তত দেবসেনার জন্য কিন্তু তোমাকে এখানে থাকতেই হবে। আমি না থাকলেও দেবসেনা নিশ্চয়ই ভালো থাকবে, এ আমার বিশ্বাস। তুমি ওর সাথে থেকে ওকে ভালো করে দেখাশোনা করো, ও আমাকে ছেড়ে থাকার অভ্যেস একদিন ঠিকই করে নেবে। না জানকি, এই সিদ্ধান্ত তুমি বদলে নাও, তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। না, দেবসেনাকে উনি বাঁচিয়েছেন, প্রভুকে আমার কৃতজ্ঞতা জানাতে হবে। অরুণ তুমি আমাকে জোর করো না, আমি যাচ্ছি। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে তাতে আমরা কেউই খুশি হব না জানো কি? গঙ্গা আমার থেকে অনেক ভালো, আমার থেকে ভালোভাবে গঙ্গা এই পরিবারকে দেখাশোনা করবে। আমাকে আর আটকিও না, নিজের মন শক্ত করে আমাকে যেতে দাও। আমি এই সব কিছু পারবো না জানো কি, তোমার সাথে কাটানো সময়গুলো সেগুলো আমি কিছুতেই ভুলতে পারবো না জানো কি? আমিও কিছু ভুলিনি, তোমাকে প্রথমবার দেখা কথা বলা সব যেন এই সেদিনেরই কথা। আমি একা যাচ্ছি না, তোমার সাথে থাকা জীবনের সব স্মৃতিগুলোকে নিয়ে যাচ্ছি। আমি যেখানেই থাকি না কেন তুমি আর আমাদের পরিবার ভালো থাকুক এই কামনাই করব। তার সত্ত্বেও আমাদেরকে ছেড়ে চলে যেতে চাইছো তুমি? দেবসেনা আর গঙ্গাকে তোমার কাছে রেখে যাচ্ছি তো, ওরা তোমার জীবনে কখনো কোনো কষ্ট আসতে দেবে না, দেখে নিও। তুমিও ওদের ভালো করে দেখাশোনা করো। আমি এখন যাচ্ছি, তুমি সবসময় ভালো থেকো, আমাকে যেতে দাও এখন, দয়া করে আমাকে আর আটকিও না। তুমি এসব বলো না জানো কি, তুমি যে আমার জন্য কত কিছু করেছো সেটা একমাত্র আমিই জানি।
আমাকে এবার যেতে হবে। আমি প্রভুর কাছে যে শপথ নিয়েছি তা আমাকে পালন করতেই হবে। আমি তোমাকে যেতে দেব না। আমাকে বিদায় দেওয়ার কষ্ট তোমাকে পেতে হবে না। আমি নিজেই যাচ্ছি। জানকী, 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 দাঁড়াও, জানকী, এতদিন যখন চোখের সামনে আসনি তাহলে আজ কেন এলে তুমি? কেন এলে জানকী? তার থেকে আমার স্মৃতিতেই থাকতে। বাড়ি থেকে চলে গিয়েছিলে তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ভালো করেছো যে তুমি ফিরে এসেছো, আমি খুব খুশি হয়েছি। আর আমার ব্যাপারে কাউকে কিছু না বলার জন্য তোমাকে ধন্যবাদ। মাথায় তো চোট লেগেছে। দীপসেনা, দীপসেনার কি করে চোট লাগলো? ও সিঁড়ি থেকে পড়ে গেছে। কি করে পড়লো? তুমি ছিলে না সেই জন্য পড়ে গেছে ও। তোমায় আমি কিছু বলি না বলে আমায় না জানিয়ে তুমি রঙ্গনায়কি মায়ের বাড়িতে চলে গেলে, আর সেই জন্য দেবসেনার এই অবস্থা হলো। আমি বাবার বাড়ি গেছিলাম? কি বলছো তুমি? কালকে ভোরবেলা বেরিয়েছিলে আর এখন বাড়ি ফিরলে তুমি, তাহলে এতক্ষণ কোথায় ছিলে? তুমি আমায় ভুল ভাবছো। তুমি আমাকে সেদিন যা যা বলেছিলে আমি কোনো কথার অমান্য করিনি। সেদিন আমি খুব বাজে স্বপ্ন দেখেছিলাম। তোমার নামে পুজো দেওয়ার জন্য মন্দিরে গিয়েছিলাম তাই, আর মন্দিরের পুরোহিতকে আমি আমার স্বপ্নের ব্যাপারে বললাম, আর তখন উনি দূরের একটা মন্দিরে আমাকে পুজো দিয়ে আসতে বললেন। ওই পুজো দিয়েই আসছি আমি। ওটা পরিহার পুজো বলে তুমি আমাকে মন্দিরে যেতে দেবে না ভেবেছিলাম, তাই আমি একবারই ওই মন্দিরে পুজো দিয়েলাম। তুমি আমাকে কিছু বলার আগে ভুল ভেবে বসলে। সরি গঙ্গা, না জেনেই এত কিছু বলে দিলাম। তুমি আমাকে একবার আমার পরিবারের সাথে দেখা করতে বারণ করেছো, তুমি যতদিন না বলবে আমি ওখানে যাব না। কেন জানো? আমার কাছে তুমি সব কিছুর আগে। আমি কোনোদিন তোমায় অমান্য করব না। দয়া করে তুমি আমাকে আর ভুল বোঝো না কোনোদিন। দাও কফিটা, আমি দেবসেনাকে খাওয়াচ্ছি। দেবসেনা, দেবসেনা,
হ্যাঁ বলো কি হয়েছে স্যার আপনাদের পরিচিত কেউ একজন এসেছে গাড়ি করে ভেতরে পাঠিয়ে দাও আমি কথা বলছি আচ্ছা স্যার ঠিক আছে এই মহলে থাকা সবাইকেই তো আমি চিনি নতুন করে কে আবার এলো এটা কে রঙিন চশমা চোখে দিয়ে এত সুন্দর সাজগোজ করে এসেছে পুরো জানকীর মতন লাগছে কে এটা এই যে কে আপনি হু আর ইউ কি দেখছিস রে কে রে তুই এই কে তুই আমার সম্মান না দিয়ে কথা বলছিস তার মানে তুই আমাকে তুই তুকারি করে কথা বলবি এই তুই বড্ড বেশি কথা বলছিস বাড়িতে অতিথি এসেছে তাকে গেটে দাঁড় করিয়ে আবার সিকিউরিটিকে ফোন করে এইভাবে জিজ্ঞাসাবাদ করছিস অতিথিকে বুঝি এইভাবে সম্মান দিস তুই কি আঙ্কেল ফাঁকা বাড়িটাকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছিস তাই না বললি আঙ্কেল হ্যাঁ রে বাড়ির ওয়াচম্যানের সাথে আমার আবার কি কথা কি আমি ওয়াচম্যান আমাকে দেখে ওয়াচম্যানের মতো মনে হচ্ছে সম্মান দিয়ে কথা বল তুই এই বাড়ির সাথে যে তোর কোনো সম্পর্ক নেই সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর আবার কিসের সম্মান রে তুই অরুণকে গিয়ে বল আমি ওর জন্য অপেক্ষা করছি আগে তুই তোর নিজের পরিচয় দে তবে অরুণের সঙ্গে দেখা হবে তুই না বলে ছাড় আমি নিজে যাচ্ছি এই দাঁড়া আমাকে পেরিয়ে ভেতরে যেতে পারবি না এই বড় বড় চোখ করে কি তাকাচ্ছিস এই আমার রুটটা না একটু অন্য রকম মাঝে আসলে খুব সাবধান মেরি কমের মতো পাঞ্চ মারে আর হিরোর মতো বড় বড় ডায়লগও দেয় কে ভাই এটা আপন বলে কেউ নেই মাঝ রাস্তায় যখন আমি একা দাঁড়িয়েছিলাম সম্পূর্ণ অসহায় ভাবে তখন এই মঙ্গলসূত্র তুমি আমাকে পড়ালে শাস্ত্র মেনে হয়তো নাও হতে পারে হয়তো তুমি তিনটে গিট নাও দিয়ে থাকতে পারো কিন্তু আমি নতুন করে ভাগ্য ফিরে পেলাম সীতা
ভালো থাকবে বলে তো বাড়ি থেকে চলে গিয়েছিল, এখন আবার কেন ফিরে এসেছে? আঙ্কেল মারা গেছে বলে শুনলাম, তাই আমি একবার দেখা করতে এলাম। বাবা হঠাৎ আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাই জানাতে পারিনি। কফিটা খুব ভালো হয়েছে, জানো কি নিজে কফিটা বানিয়েছে বলে মনে হচ্ছে। তাই বাবা? হ্যাঁ মা, ও একবার হাত ছুঁয়ে দিলে সবকিছুই একেবারে অমৃত বলে মনে হয়। এই রকমই ওর হাতের গুণ, তুমিও ঠিক ওই রকমই বানিয়েছো মনে হচ্ছে। আত্মা শান্তি পাক, সেই প্রার্থনাই করি। বাবা আমাদের ছেড়ে চলে গেলেও আমাদেরকে অনেক নতুন সম্পর্ক দিয়ে গেছে। এসো ইন্ট্রোডিউস করিয়ে দিই। উনি হলেন আমার মা, আমার বাবার তৃতীয় স্ত্রী, আর ও হলো মালতী, আমার বোন, হাই, মানে বাবার মেয়ে, আর উনি মায়ের বন্ধু। সত্য আঙ্কেল, উনি কে সেটা তো জানতে পারলাম না। ও হলো সীতা, গঙ্গার বন্ধু। যাই বলো, চালচলন দেখে তো গঙ্গার ফ্রেন্ড বলে মনে হচ্ছে না। কি ব্যাপার সীতা, তুমি তো লন্ডনে ছিলে না? দাদা মারা যাওয়ার কথা তুমি কি করে জানলে? লন্ডনে কোর্স কমপ্লিট করে দিল্লিতে কাজ করছিলাম, আশ্রমে কথাটা জানতে পেরে আমার মনে হলো দেখা করা উচিত, তাই চলে এলাম। খুব ভালো হয়েছে এসেছ, কিন্তু খালি গলা এলে কেন? শাস্ত্র নিয়ম আমি একসময় মানতাম, কিন্তু এখন এসব ছেড়ে দিয়েছি। এখন আমি শুধু সীতা, আর কোনোদিনই আমার জীবনে এই সেন্টিমেন্টগুলোকে জায়গা দেব না। লন্ডন আর দিল্লি আমাকে পুরো বদলে দিয়েছে, সেই জন্য আমি অনেক বদলে গেছি। তুমি বদলে গেছো দেখে খুব ভালো লাগছে। গঙ্গা দেবসেনা কোথায়? ওদেরকে একবার দেখলে আমি খুব খুশি হব। ওরা উপরের রুমে আছে। তাহলে আমি গিয়ে দেখা করে আসি। হাই কিরণ, কেমন আছিস? ভালো আছি। বিয়ে টিয়ে কি করিসনি নাকি? না। এবার তাড়াতাড়ি কর, বয়স হয়ে যাচ্ছে তো। অরুণ, আমার কাছে কিছু না লুকিয়ে বলো তো তুমি, ও কে? আসুন বলছি। Thank you.
সীতা, সীতা কি করছো? আমার পা ধরছো কেন তুমি সীতা? বন্ধু মনে করে আমার সাথে কত ভালো করে মিশেছিলে, তোমার কাছে আমি কথা লুকিয়ে রেখেছিলাম, ওটা তো আমারই ভুল। সেই ভুলের কারণ যদি আমার স্বামী হয়ে থাকে তাহলে তুমি কি করতে পারতে? হতে পারে, কিন্তু তাও অরুণ যে মঙ্গলসূত্র পরিয়েছিল সেটা বলা উচিত ছিল। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, সব হঠাৎ করেই হয়েছিল। আমরা যাতে ভালো থাকি তাই তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেছিলে তখনই বুঝতে পেরেছিলাম তুমি কেমন মানুষ। এরম ত্যাগ সবাই করতে পারে না, মনে সত্যিকারের ভালোবাসা থাকলেই সেটা সম্ভব, আর সেই ভালোবাসা তোমার মধ্যে আছে, আর সেই জন্যই তো আমার তোমাকে এত ভালো লাগে। আমিও তোমাকে সম্মান করি, সেই জন্য আমার গলায় থাকা মঙ্গলসূত্র আমি খুলে রেখেছি। পরিস্থিতি চাপে পড়ে যে সীতা মঙ্গলসূত্র পরেছিল অরুণের কাছ থেকে, সে সীতা এখন আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি এসেছি ভালোবাসার দাম দিয়ে এই গঙ্গাকে সম্মান জানাতে। তুমি এত বদলে যাবে আমি কখনো ভাবিনি। আমি বদলে গেছি, দেবসেনা বদলায়নি তো? ও ভিতরেই আছে, এসো তুমি ভিতরে। আমি কথা বলছি। কে এটা আমার আকার সময় ডিস্টার্ব করছে? কে বলছি বলো দেখি?